হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিরঙ্ক ডট কম। আমি অর্পিতা, তোমাদের ম্যাথসের টিউটর। চলো দেখা যাক কী প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য। একটি দ্রব্য ক্রয়মূল্যের উপর 10% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্যের উপর কত লাভ হবে? ধরি দ্রব্যটির ক্রয়মূল্য সমান একশো টাকা। ক্রয়মূল্য সমান 100 টাকা, তাহলে লাভ হয়েছে কত? 10%। 10% অর্থাৎ শতকরা 10 টাকা লাভ। লাভ হলে ক্রয়মূল্য যেহেতু 100 টাকা, সেজন্য 100 টাকায় লাভ হয়েছে 10 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য প্লাস লাভ। তো ক্রয় মূল্য 100 প্লাস লাভ হচ্ছে 10, 100 প্লাস 10 টাকা সমান 110 টাকা। এখন আমাদের বলা হয়েছে কি, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 110, লাভ হচ্ছে 10 টাকা, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ সমান কত লিখতে পারি? 10/110×100, এত পার্সেন্টেজ, শূন্য শূন্য কেটে গেল, তাহলে আমরা কত পাচ্ছি? 100/11%। এখন এটাকে পূর্ণ ভাঙলে পাচ্ছি 9.1/11%। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বিক্রয় মূল্যের উপর 9.11% লাভ হবে অ্যান্সার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিরঙ্ক ডট কম। ম্যাথসে এরকম প্রবলেম এবং তার সলিউশন দেখার জন্য বিরঙ্ক ডট কম ওয়েবসাইটটি ব্রাউজ করুন।